হেও বোঝো, হেও মানে কি? তুচ্ছ, নোংরা, ভালো না। এই মায়ার তিনটা গুণ, তম, রজ আর সত্য, তিনটে গুণই সব মায়ার, এ সবটাই হেও। তার মধ্যে কি, এই তম থেকে রজ একটু ভালো আর রজর থেকে সত্য একটু ভালো। একটু ভালো মানে সব ভালো, কথাটা বুঝতে পেরেছো কিছু? হ্যাঁ, তবুও এই ভালো কেন, এ তিনটেই সব বন্ধন। এ তমগুণ হচ্ছে লোহার শিকল, আর রজগুণ হচ্ছে রূপর শিকল, আর সত্যগুণ হচ্ছে সোনার শিকল। তিনটে দিয়ে হাত বাঁধা হবে, তারপর তিনজনের একসঙ্গে খেতে দেওয়া হবে। বলবো যে তোমরা কে আগে খাবে, খাও, কে খাবে দাদা, কে খাবে আগে? তিনজনে, একজনের লোহার শিকল দিয়ে হাত বাঁধা হবে, একজন রূপর শিকলে হাত বাঁধা হবে, একজনের সোনার শিকলে হাত বাঁধা হবে। বেঁধে তিনজনের তিনটি আসন দিয়ে, তিন গ্লাস জল দিয়ে আর তিন থালা অন্ন কুড়িখানা করে পদ দিয়ে সাজিয়ে দেওয়া হবে তিনজনা। কে আগে তাড়াতাড়ি খাবে, খাও, কে খাবে আগে? ওই দিদি বলেছে যার হাতে সোনার শিকল দিয়ে বাঁধা আছে সে আগে খাবে, আর যার রূপর শিকল সে পরে খাবে। তোমার সোনার শিকল দিয়ে যদি হাতটা বেঁধে, এরকম বেঁধে রাখি সোনার শিকল দিয়ে, তারপর তোমার খেতে বলি, তুমি সোনার শিকল বাঁধা, তুমি খেতে পারবে? তিনজনে কেউ খেতে পারবে না। তো এই তিনটাই হচ্ছে, এ তমগুণ হচ্ছে লোহার শিকল, রূপর শিকল আর সোনার শিকল, সত্য রজ তম, এই তিন গুণের সব মহামায়ার বলে তিনটেই সব হেয়, এ তিনটেই সব বন্ধন, মনে রাখ। তিনটে কি? তিনটে সব বন্ধন। আর ভগবান শ্রীকৃষ্ণ বিশুদ্ধ সত্য, মায়ার বাইরে। তাহলে সেই বিশুদ্ধ সত্যের ভগবানকে আমি তমগুণে থেকে কি করে বিশুদ্ধ সত্যের ভগবানের সেবা করব? এটা হেয় আর এটা বিশুদ্ধ। রজগুণে যদি আমি থাকি, এটা হেয় নোংরা আর ভগবান বিশুদ্ধ। ধরে নিচ্ছি আমি সত্যগুণে গেলাম, তো সত্যগুণও হেয় আর ভগবান বিশুদ্ধ সত্য, তাও সেবার অযোগ্য। বলছে তবু একটু ভালো, সেবার পক্ষে অনুকূল ঐকে, এদের দুজনের থেকে সত্যগুণ একটু ভালো। গৌর প্রেমানন্দ এবার কি হলো দেখো, ওই সত্যগুণ আছে বটে, ওই সত্যগুণে গোবিন্দ সেবা হবে না, যদি ওই সত্যগুণের বহিঃপ্রকাশ করতে হবে। আমার ওই সত্যগুণটা আছে যার, সে এদের দুজনের থেকে ভাগ্যবান। যার মধ্যে সত্যগুণ আছে, সত্যগুণের লোক কি করে চিনবো যে সত্যগুণ আছে? কার চিনবো, কার চিনবো সত্যগুণ আছে? দেখবে সত্যগুণের লক্ষণ বলছি শোনো, এই মানুষের মধ্যে কে যার সত্যগুণ আছে সে ভগবানের কাছে যাবার যোগ্য হবে। সে কিছুটা হলেও যোগ্যতা লাভ করেছে যার সত্যগুণ আছে। রজ আর তমে যে আছে, এদের যাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে, এরা সহজে ভগবানের কাছে যেতে পারবে না। সত্যগুণ যার আছে সে ভগবানের কাছে যাবার যোগ্যতাটা কিছুটা হলেও পেয়েছে বা আগিয়ে যাবে, যদিও মায়ার মধ্যে আছে তবু পাবে। সত্যগুণ কি করে চিনবো, সত্যগুণের লক্ষণ? যার মধ্যে সত্যগুণ আছে সে হবে ধীর, স্থির, শান্ত, নম্র, অল্পভাষী, মৃদু কথা, জীবহত্যা করতে পছন্দ হবে না, কাউকে কষ্ট দেবে না, কাউকে গালাগালি করবে না, নিন্দা করবে না, অসৎ পথে রোজগার করবে না, সকলকার সম্মান দেবে, সকলকার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, গুরুজনদেরকে সম্মান করবে, সকলকে প্রণাম করবে, এইরকম বহু গুণী। সে তার অমেদ্য কুমেদ্য আহার করতেও তার ভালো লাগবে না, দুষ্ট কথা খারাপ কথা শুনতে তার ভালো লাগে না, অসৎ সঙ্গে মিশতে তার ভালো লাগে না। এগুলো সব কিসের লক্ষণ? সত্যগুণের লক্ষণ। বোঝা গেল কিছু? এবার চলো রজগুণের লক্ষণ। রজগুণের মানুষ তাদেরকে কি করে চিনব? আমি গাড়ি করব, আমি বাড়ি করব, আমি লেখাপড়া শিখব, আমি চাকরি করব, আমি বড় ব্যবসা করব, আমার ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেকে ডাক্তারি পড়াবো, টাটা বিড়লার মতো বাড়ি করব, অ্যাটাচ বাথরুম করব, সাততলা বানাবো, প্রতিটা ঘরে আমি ওয়াশিং মেশিন বসাবো, আমি অ্যাটাচ বাথরুম করব, মানে মার্বেল টালি দিয়ে রান্নাঘরে এমন ধাঁধালো রান্নাঘর বানাবো চোখ ধাঁধিয়ে দেবো। এইরকম যাদের মেন্টালিটি, এরা হচ্ছে রজগুণের লোক। আর তমগুণের লোকের মেন্টালিটি, তাদের লক্ষণ কি? কচা মাল খাবো,
বাসিমাল খাবো, নেশা করব, গালাগালি করব, তামাক খাবো, বিড়ি খাবো, চা খাবো, হ্যাঁ বেশিক্ষণে ঘুমাবো, জাগমাগ করে বাড়িতে নোংরা করে রেখে দেবো, সাতজন্ম চাপড় জামা কাচবে না, মশারি বালুশগুলো কালো কেলতানি হয়ে থাকবে, হ্যাঁ বিভিন্ন রকম বাড়িটার মধ্যে ঢুকলে তোমার বমি উঠে আসবে, এসব হচ্ছে তমগুণের লক্ষণের লোক। এরা কোনোদিন, এরা ভগবান থেকে কোটি যোজন দূরে থাকবে। তাহলে যে তিনটে লক্ষণ এখন বর্ণনা হলো, এই তিনটে লক্ষণের মধ্যে বলুন এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ, আপনারা বিচারটা করবেন, বিচারটা আপনারা, আমি বলে দিচ্ছি বিচার আপনারা করবেন, এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ? সত্য শ্রেষ্ঠ। বলছি এ ভগবানের কাছে যাবার যাবার দৌড়ে এদের থেকেও একটু আগিয়ে আছে, যদিও ভালো নয় তবু এদের থেকেও আগিয়ে আছে, এইটা জানতে হবে। এই জন্য এই তমগুণের লোক, রজগুণের লোক, সত্যগুণের লোক তিনজনে কেউ ভগবানের সেবা দেওয়ার যোগ্য নয়, এই তিনজনে কেউ ভগবানের সেবা দেওয়ার যোগ্য নয়। এবারে গোলক থেকে ভগবান কৃষ্ণ গুরুদেবকে পাঠিয়ে দিয়েছে, গুরুদেবকে কৃষ্ণ প্রেষ্ট নিত্যানন্দ, অভিন্ন নিত্যানন্দ গুরুদেব, এই নিত্যানন্দকে অভিন্ন গুরুদেব হচ্ছে নিত্যানন্দ অভিন্ন, যেই নিত্যানন্দ সেই গুরুদেব। তো নিত্যানন্দের রূপ পাল্টে গুরু রূপ ধারণ করে এসেছেন, খুব বুঝবেন। এখন এই নিত্যানন্দ যদি ওই তমগুণের লোককে দীক্ষা দেবে না, পারমিশন দেবে না, এই গুরুদেব ওই রজগুণে যিনি আছেন ওনাকে দীক্ষা দেবে না, ওনার পারমিশন দেবে না। এই সত্যগুণে যিনি আছেন আমিষ আহার গ্রহণ করে না, কোনো প্রকার নেশা করে না, মিথ্যা কথা বলে না, পাপ কর্ম করে না, এই রকম সত্যগুণের কিছু কিছু ব্যক্তিকে গুরুদেব হরিনাম দেবে, একে হরিনাম দেবে, এর হাতে হরিনাম তুলে দেবে, হরিনাম কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, সেই গুরুদেব তখন সেই সত্যগুণের ব্যক্তির হাতে এই হরিনামটা তুলে দিয়ে বলবে, আজ থেকে আমি কৃষ্ণকে তোমায় দিয়ে দিলাম, আমার হৃদয়ের কৃষ্ণ, এই পম্পা, আজ আমার হৃদয়ের কৃষ্ণ আমি তোমাকেই দিয়ে দিলাম, তুমি আজ থেকে, তোমাকে আমি ভোগ লাগানোর অধিকার দিলাম, আজ থেকেই তুমি ভোগ লাগাবে, কিন্তু লাগাবার সময় মনে মনে করবে, তুমি ভোগটা থালাটা ধরে দিচ্ছ, তুমি নিবেদন করছো, কিন্তু মনে মনে করবে ভোগ আমি লাগাচ্ছি, ভোগটা আমি লাগাচ্ছি। তাহলে ভোগ লাগানোর একমাত্র অধিকার কার হলো? গুরুদেবের। তাহলে যিনি সত্যগুণে তিনিও ভোগ লাগাচ্ছেন না, ভোগটা কে লাগাচ্ছেন? কিন্তু অধিকার দিল গুরুদেবটার সেবক করে নিল, আমাকে হরিনাম দিয়ে দিল, আমাকে কি বানিয়ে নিল? সেবক বানিয়ে নিল। আচ্ছা আমি একা যদি সারাদিনে 10 কিলো কলা কয়লা ভাঙি একা, আর আমি 20 জন আমার 20 জন শিষ্য করে তাদেরকে যদি প্রত্যেক দিন 10 কিলো করে কয়লা ভাঙাই, তাহলে একসঙ্গে আজকের ক কিলো কয়লা ভাঙা হবে? 100 কিলো। তাহলে আমি 10 কিলো ভাঙবো আর আমার 10টা শিষ্য ফের 10 কিলো ভাঙবে, তাহলে 110 কিলো কয়লা ভাঙা হলো। তাহলে একা একা ভগবানের সেবা করব আর আমি 20 জন শিষ্য নিয়ে ভগবানের সেবা করব, কোন সেবাতে গোবিন্দের বেশি সুখ হবে? বুঝতে পেরেছো এবারে? তাহলে প্রকৃতপক্ষে এই ভোগ লাগানোর একমাত্র অধিকার আছে গুরুদেবের, কিন্তু গুরুদেব আমাদের দ্বারায়, ধরো আমি গুরুদেব একাতে 5টা রান্না করেছে, 5টা পদ গুরুদেব রান্না করেছে, আর তার 100 শিষ্যকে বলেছে তোমরা সবাই রান্না করে ভোগ লাগাবে, তার এক একটা শিষ্য কেউ 5টা রান্না করে।